হ্যাঁ গাইজ কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি হলাম ইন্দ্রনীল দাস রুল স্টোরি চ্যানেলে প্রত্যেক দিন আমি শিক্ষামূলক বেরিয়ে দিয়ে থাকি আজকে একটা বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই আমার এই রুল স্টোরি চ্যানেলটা এটা মূলত একটা পরিবার যেটা তোমাদের সদস্যতাই পরিপূর্ণ এবং কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা কোনো গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই আমি তোমাদের সাথে আলোচনা করি দেখো গত কয়েক মাস ধরে আমি গ্রিক মিথোলজি বা গ্রিক পুরাণের বিভিন্ন বিষয় আলোচনা করেছি ইংলিশ অনার্সের বিষয়ে আলোচিত হয়ে গেছে প্রায় এইটি পারসেন্ট কোর্সেস অলরেডি কভারড আপ গ্রিক পুরাণও প্রায় শেষ হয়ে গেছে কিন্তু সমস্যা হচ্ছে অনেকে আমাকে বারবার কমেন্ট করে জানাচ্ছ যে মহাভারত দ্য মহাভারত নিয়ে তোমাদের নাকি সম্যক ধারণা নেই আসলে কি মহাভারত অনেক বড় বিষয় এখন তোমরা কি চাইছো দ্য মহাভারত নিয়ে আমি অনেক বেশি ভিডিও বানাই যদি তোমরা চাইছো দ্য মহাভারত নিয়ে আমি অনেক বেশি ভিডিও বানাই এবং সব আকর্ষণীয় তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরি তাহলে সে বিষয়ে কমেন্ট করো আসলে আমাকে জানাও আমি জানতে চাইছি দ্য মহাভারতের গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা জানতে চাইছ কি না তার কারণ ইংলিশ অনার্সের ইন্ডিয়ান ক্লাসিক্যাল রাইটিংয়ের মধ্যে এটা রয়েছে সো গাইজ টেলমি দিস তোমরা যদি দ্য মহাভারতটা শুনতে চাইছো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আজ মূলত আমি এসেছিলাম এইটুকুই আলোচনা করার জন্য আজ এই পর্যন্ত থাকলো ধন্যবাদ ধন্যবাদ সকলকে একটু কমেন্ট করে জানাও না সো দ্যাট আই উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইয়ার ডিমান্ড যে তোমরা কি জানতে চাও শিখতে চাও সেটা আমাকে জানাও আমি সেই বিষয়ে আলোচনা করব ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডেন্ড